আপনি কি পাবলিক ওয়াইফাই ব্যবহার করেন? তাহলে আপনার ফোন হ্যাক হতে পারে যে কোনো সময়। ইন্টারনেটের এই যুগে প্রায়শই আমরা পাবলিক ওয়াইফাই ব্যবহার করে থাকি। ওয়াইফাই স্পিড মোবাইল ডেটা স্পিডের থেকে দ্রুত। বর্তমানে রেলওয়ে স্টেশন বা শপিং মল সর্বোচ্চ পাবলিক ওয়াইফাই বিনামূল্যে পাওয়া যায়। তবে জানেন কি, এই পাবলিক ওয়াইফাই ব্যবহার আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে? যদি হ্যাকার পাবলিক ওয়াইফাইয়ের মাধ্যমে আপনার স্মার্টফোন হ্যাক করে, তবে তাদের কাছে আপনার সমস্ত তথ্য পৌঁছে যাবে। কখনো আবার হ্যাকার ওয়াইফাই খোলা রেখে দেয় যাতে আপনি সহজেই তা ব্যবহার করতে পারেন। আর হ্যাকারের ফাঁদা এই ট্র্যাপে পা দিলে আপনি সহজেই সাইবার ক্রাইমের আওতায় পড়ে যেতে পারেন। কোনো পাসওয়ার্ড ছাড়া যেই আপনি ওয়াইফাই যুক্ত করে ইন্টারনেট ব্যবহার করবেন, তখনই হ্যাকার আপনার ডিভাইসের ম্যাক অ্যাড্রেস এবং আইপি অ্যাড্রেস রাউটারে নিয়ে নেবে। হ্যাকার সবার প্রথমে স্নিফি টুল ব্যবহার করে ট্রাফিক রোধ করে। হ্যাকারদের কাছে বিভিন্ন টুল থাকে যেগুলোর সাহায্যে তারা সহজেই ব্রাউজিং হিস্ট্রি জেনে নেয়। পাবলিক ওয়াইফাই ব্যবহার করার সময় আপনি সবার আগে নজর দেবেন যে ওয়াইফাই আপনি ব্যবহার করছেন সেটা ঠিক কতটা বিশ্বাসযোগ্য। তাই ওয়াইফাই ব্যবহার করুন সাবধানে, সতর্ক থাকুন, সাবধান হন। তাই পাবলিক ওয়াইফাই জোনে থাকাকালীন এটি ব্যবহার করার আগে হাজারবার ভাবুন। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।